এবার বলতো না একদম উনি বলেনি কিন্তু বলেনি বলছে টোটালি খুব নিউট্রাল হয়ে বলছি একটা স্টেলমেট সিচুয়েশন আমরা সবাই দেখছি হয়ে রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন থেকেও ফ্রম দি ডক্টরস থেকেও কিন্তু এই স্টেলমেট সিচুয়েশনটা কাকে স্যুট করে এটা ডাক্তারদেরকেও স্যুট করছে না অ্যাডমিনিস্ট্রেশনকেও স্যুট করছে না তাহলে স্যুট করছে কিছু ভেস্টেড ইন্টারেস্ট লোকদেরকে যেটাকে আমাদের আটকাতে হবে একটা আন্দোলন হচ্ছে আন্দোলনের আমরাও মনে করছি যে একটা সাম সলিউশন উইল কাম আউট আজকে না হোক দুদিন পরে হবে বা সাম সলিউশন উইল কাম আউট কারণ দুপক্ষরই ভিউ হলো যে জাস্টিস ফর অভয়া নাম্বার ওয়ান আলোচনার বাইরে রাখতে পারবো না কিন্তু আমি আবারও বলছি আমি সময় একদম শেষ এখান থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাই আলোচনা শেষ করছি আমার একটাই রিকোয়েস্ট খুব সচেতনভাবে আন্দোলনকে আমাদের প্রোটেক্ট করতে হবে সবাইকে আপামর কারণ এটা আমাদের পরিবারের বিষয় যখন অন্যান্য কোনো প্রান্ত রাজ্যে জ্বলেছিল এমনকি যখন সন্দেশখালীও হয়েছিল তখন একটা শ্রেণী ভেবে রেখেছিল যে আমরা তো সেফ রয়েছি ওইদিকে রং লাগানো যাক কালার লাগানো যাক এখন বিষয়টা ঘর পর্যন্ত চলে এসেছে এখনও যদি আপনারা হাতে হাত রেখে সবাই একসঙ্গে এক দাবি এক শট জাস্টিস ফর আরজিকর না করতে পারেন এখান থেকে যদি রাজনৈতিক নোংরা ষড়যন্ত্র করে অ্যাডভান্টেজ তোলার চেষ্টা করা হয় এই বাচ্চা ছেলেমেয়েগুলোকে জুনিয়ার চিকিৎসকগুলোকে সামনে দাঁড় করিয়ে তাহলে এর থেকে বেশি অপরাধ ঘৃণ্য অপরাধ আর কিছু হতে পারে না সময় একদম শেষ প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম ফিরে আসছি বিরতির পর